সিজেরিয়ান অপারেশন, তবে নবজাতক নেই। চিকিৎসকের দাবি, গর্ভে কোনো বাচ্চা ছিল না। ফলস প্রেগন্যান্সিতে ভুগছিলেন পাবনার ওই নারী, তবে তা বিশ্বাস করছে না স্বজনরা। নবজাতক চুরির অভিযোগ করেছেন তারা। এই নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। বেড়া উপজেলার রতনগঞ্জ গ্রামের আকলিমা খাতুন আখি গত শুক্রবার প্রসব ব্যথা নিয়ে পাবনার মডেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি হন তিনি। রাতেই অপারেশন করেন ডাক্তার শাহিন ফেরদৌস শানু, তবে নেই নবজাতক। পেটে এরকম করে শানু ম্যাম এরকম করে করে দেখলো, দেখে বললো না বাচ্চারই ভালো আছে। আমার মেয়ে যখন হয় তখন আমার অত বড় পেট হয়েছিল না, এবার অনেক বড় পেট হয়েছিল। সবাই বলছে তোমার দুইটা বাবু হবে নাকি। এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন স্বজনরা। দাবি, চুরি করা হয়েছে নবজাতক। আলতা করাতে ছেলে বাচ্চা ধরা পড়ে এবং ওনারা বলে দেয় রিপোর্টে যে ছেলে বাচ্চা হয়েছে। প্রশ্ন হলে বাচ্চা কোথায় গেল, বাচ্চা নড়তেছে, মা জানতেছে, বাবা জানতেছে, সবাই জানতেছে, বাচ্চা নাই। এখন আমাদের দাবি হচ্ছে এই বাচ্চা নিঃসন্দেহে চুরি হয়েছে। তারা বললে যে পেটে হলো জটিলতা ছিল, আমরা সেরে দিছি, পরে বাচ্চা হবে। জটিলতা ছিল তো এই যে এত বড়টা পেট, তাহলে কোথায় গেল? আর এই বাচ্চার কান্নাও আমরা শুনতে পেলাম। পেটেনের জট বাঁধা আছে, সেই রিপোর্ট অনুযায়ী ডাক্তার শানু অপারেশন করেছে, ওই রিপোর্টটা আমাদের দেখা। তবে চিকিৎসকের দাবি, ওই নারীর গর্ভে নবজাতক ছিলই না, ফ্যান্টম বা ফলস প্রেগন্যান্সি ব্যাধিতে ভুগছিলেন তিনি। কখনো কখনো মেয়েরা কী করে, এত বাচ্চা চায়, অথবা ফ্যামিলি ডিসহারমনি এমন থাকে, অথবা সে বাচ্চা হোক এরকম এত ভয় পায় যে আস্তে আস্তে সে ফিল করতে চায় যে একসময় তার পেটের মধ্যে বাচ্চা নড়ে, একসময় তো আস্তে আস্তে পেটটা বড় হয়, হতে হতে পেটটা একদম প্রেগনেন্ট লেডি যত বড় হয় তত বড়ই পেট হয়। রোগীর লোকজন বলতেছে যে সিজার অপারেশন, কিন্তু শানু ম্যাডামের সাথে আমরা যোগাযোগ করছি, উনি বলছেন না সিজার অপারেশন না। শানু ম্যাডাম বলতেছে অ্যাবডোমিনাল পেইনের জন্য ভর্তি হয়েছিল, আমরা সেটা অপারেশন করছি। আসলে কি ঘটেছে তা সুষ্ঠু তদন্তে দাবি করেছেন রোগীর স্বজনরা। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।